আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এআর আরিফুল ইসলাম। আজকের আলোচ্য বিষয়, পরিচালন ব্যয় বা অপারেটিং এক্সপেন্স কাকে বলে। আপনি যদি নির্ভুলভাবে বিশদ আয় বিবরণী অর্থাৎ মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই পরিচালন ব্যয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাই আজকে আমরা আলোচনা করছি পরিচালন ব্যয় নিয়ে। আসুন তাইলে মূল আলোচনায়। অপারেটিং এক্সপেন্সেস বা পরিচালন ব্যয় বলতে কি বোঝায়? অপারেটিং এক্সপেন্সেস বা পরিচালন ব্যয় বলতে বিক্রয় কার্য পরিচালনা এবং ব্যবসায় ও অফিস কার্য পরিচালনার জন্য যে ব্যয় হয় তাকে বোঝায়। এখান থেকে আমরা বুঝতে পারলাম, বিক্রয় কার্য পরিচালনা অর্থাৎ বিক্রয় সংক্রান্ত কোনো খরচ করলে এবং ব্যবসা ও অফিস কার্য পরিচালনা অর্থাৎ অফিস পরিচালনার জন্য কোনো খরচ করলে, এগুলি অপারেটিং এক্সপেন্সের অন্তর্ভুক্ত। এখান থেকে বুঝতে পারছি অপারেটিং এক্সপেন্স দুই ধরনের। একটি হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস অর্থাৎ বিক্রয় ও বন্টন সংক্রান্ত খরচ। কোনো দ্রব্য বিক্রয় করার জন্য এবং বন্টন করার জন্য যত ধরনের খরচ হবে সবগুলো এই বিক্রয় ও বন্টন সংক্রান্ত খরচের অন্তর্ভুক্ত। আর একটি হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, অফিস ও প্রশাসনিক খরচ অর্থাৎ একটি অফিস পরিচালনার জন্য যত ধরনের খরচ হবে সমস্ত খরচ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেসের অন্তর্ভুক্ত। এখন দেখিনি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স এবং অফিস অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সের গুলো। আমরা দেখতে পাচ্ছি সেলস পার্সন স্যালারি, স্যালারি অফ মার্কেটিং ম্যানেজার অর্থাৎ বিক্রয় ব্যবস্থাপকের বেতন, স্যালারি অফ মার্কেটিং ডাইরেক্টর অর্থাৎ বিক্রয় পরিচালকের বেতন। অর্থাৎ বিক্রয় সংক্রান্ত ব্যক্তিদের বেতন সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের অন্তর্ভুক্ত। অপরদিকে অফিস এক্সিকিউটিভ স্যালারি অর্থাৎ অফিস কর্মকর্তার বেতন, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ স্যালারি হিসাব কর্মকর্তার বেতন, অ্যাডমিনিস্ট্রেশন এক্সিকিউটিভ স্যালারি প্রশাসনিক কর্মকর্তার বেতন অর্থাৎ অফিসের যেসব লোক থাকে সেসব লোকদের, সেসব কর্মকর্তাদের বেতন অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেসের অন্তর্ভুক্ত। ট্রাভেলিং এক্সপেন্সেস অফ সেলস পার্সনস, বিক্রয়কর্মীর যাতায়াত খরচ অর্থাৎ বিক্রয়কর্মীকে আপনি যদি যাতায়াতের জন্য কোনো খরচ দেন তাহলে সেটি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের অন্তর্ভুক্ত। আর ট্রাভেলিং এক্সপেন্সেস অফ অফিস স্টাফ, অফিস কর্মীর যাতায়াত বেতন অর্থাৎ অফিসের কর্মীদের জন্য যাতায়াতের খরচ দিলে সেটি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেসের অন্তর্ভুক্ত। এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস অফ সেলস পার্সন, বিক্রয়কর্মীদেরকে যদি আপ্যায়ন খরচ দেন অর্থাৎ চা নাস্তা এইসব খরচ দেন তাহলে সেটি হবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের অন্তর্ভুক্ত। অফিস এন্টারটেনমেন্ট, অফিসে যদি চা নাস্তার জন্য কোনো খরচ করেন সেটি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেসের অন্তর্ভুক্ত। তাছাড়া অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস অর্থাৎ প্রশাসনিক খরচ, প্রশাসনিক খরচ দেওয়াই আছে তাইলে এটি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেসের অন্তর্ভুক্ত হবে। তাছাড়া অ্যাডভার্টাইজিং, বিজ্ঞাপন, বিজ্ঞাপন করা হয় আপনার পণ্যের প্রচারের জন্য যা পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহযোগিতা করবে। শোরুম ভাড়া, শোরুম রেন্ট, এটিও কিন্তু আপনার বিক্রয় পরিমাণ বৃদ্ধি করে কেননা আপনার পণ্যের প্রচার ঘটায়। সেলস প্রমোশন এক্সপেন্সেস, বিক্রয় উন্নয়ন প্রকল্পের খরচ, আপনি আপনার বিক্রয়ের পরিমাণ বাড়ানোর জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন, এর জন্য যা খরচ হয় সেগুলি সেলস কমিশন বা বিক্রয় কমিশন, আপনি আপনার বিক্রয় প্রতিনিধিদেরকে বিক্রয় অনুপাতে কিছু কমিশন দিচ্ছেন, এটিও আসলে আপনার বিক্রয়ের পরিমাণ বাড়ানোর জন্যই দিচ্ছেন। ট্রান্সপোর্টেশন আউট, বিক্রয় পরিবহন, নিয়ম হচ্ছে ক্রেতা পণ্য ক্রয় করে সে নিজ খরচে পণ্য নিয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে আপনি বিক্রেতা হয়েও আপনি আপনার বিক্রয়কৃত পণ্যটি আপনি খরচ করে তার বাসভবনে বা তার অফিসে পাঠিয়ে দিচ্ছেন। আপনি এই ফেসিলিটি দিচ্ছেন এই জন্য যেন আপনার বিক্রয়ের পরিমাণ বাড়ে। বিক্রয় পরিবহন মূলত দেওয়া হচ্ছে যেন ক্রেতা আপনার পণ্যটি ক্রয় করে, এই ফেসিলিটি সেজন্যই আপনি দিচ্ছেন। এগুলো এই
কাজগুলো, যেমন অ্যাডভার্টাইজিং, শোরুম রেন্ট, সেলস প্রমোশন এক্সপেন্স, সেলস কমিশন, ট্রান্সপোর্টেশন আউট, এগুলো মূলত আপনার বিক্রয় বৃদ্ধিতে সহযোগিতা করে। সেজন্য এই খরচগুলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের অন্তর্ভুক্ত। অন্যদিকে দেখা যাচ্ছে অফিস রেন্ট, আপনি একটা অফিস ভাড়া করলেন, সেই অফিসের জন্য আপনাকে ভাড়া দিতে হবে। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, একটা অফিস থাকলে আপনাকে সেখানে খাতা কলম পেন্সিল এইসব জিনিসগুলো লাগবে, এইসব খরচ। ইউটিলিটিস, অফিসের পানি বিদ্যুৎ গ্যাস বিলের লাগবে, এগুলো হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেসের অন্তর্ভুক্ত। ডেপ্রিসিয়েশন অফ ডেলিভারি ভ্যান, ডেলিভারি ভ্যান আপনি আপনার উৎপাদিত পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তাদের জন্য আপনি ডেলিভারি ভ্যান নিয়ে থাকতে পারেন। এই সকল ডেলিভারি ভ্যানের জন্য যত ধরনের খরচ হয় সমস্ত খরচই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের অন্তর্ভুক্ত। ডেলিভারি ভ্যান রানিং কস্ট, অর্থাৎ ড্রাইভার হেল্পারের বেতন, ডেলিভারি ভ্যানের মেরামত খরচ, তারপর ডেলিভারি ভ্যানের ডেপ্রিসিয়েশন, এগুলো সমস্ত খরচই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের অন্তর্ভুক্ত। আপনি এই খরচগুলো করছেন যেন আপনার বিক্রয় বৃদ্ধি পায়। অপরদিকে আপনার অফিসে যে ফার্নিচার আছে, আপনার অফিসে যে কম্পিউটার, তারপর প্রিন্টার আছে, অফিস ইকুইপমেন্ট আছে, এই সকলের যদি অপচয় হয়, এই অপচয়গুলো হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেসের অন্তর্ভুক্ত। কারণ এগুলো অফিসে ব্যবহৃত হচ্ছে, অফিসের ফার্নিচার, অফিসের সরঞ্জাম, এগুলো অফিসে ব্যবহৃত হচ্ছে, সেজন্য এগুলি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেসের অন্তর্ভুক্ত। ব্যাড ডেটস, বাকিতে বিক্রয় করেছেন, দানাদার এখন আপনাকে কিছু টাকা দিচ্ছে না, আপনি বাকিতে বিক্রয় করেছেন যেন আপনার বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়, সেজন্য এখন আপনি সেই টাকা থেকে কিছু টাকা পাচ্ছেন না, তাও এটি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাসে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স এবং অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনাদের উপকার আসবে। আজ তাহলে এইটুকুই, আল্লাহ হাফেজ।